ক্রিকেট ধারা ভাষ্যকার আতাহার আলী খান, আতাহার আলী খান না, আতাহার আলী খান, ভদ্রলোকের নাম নিয়ে নামের পিছনে 2 মিনিট সময় আগে ব্যয় করি যে ওনার নামটা কি। খুব মিস্টিক একটা নাম, মিস্টেরিয়াস এবং মিস্টিক। আমরা সারা জীবন জেনে আসছি আতাহার আলী খান, কারণ আতাহার নামে প্রচুর মানুষ আছে। তারপর আমরা জানতে পারলাম যে ওনার নাম আতাহার আলী খান, ওনার নাম অ্যাকচুয়ালি স্পেলিং হচ্ছে ATHAR, তার মানে আতাহার আলী খান। তারপর থেকে আমি আতাহার আলী খান বলে আসতেছি। এইমাত্র দেখলাম বিবিসি বাংলার যে ইন্টারভিউটা দেখলাম, যেটা নিয়ে আলোচনা করতে বসছি, সেইখানে ওনার বাংলা নাম স্পেল করা হয়েছে আতাহার আলী খান, সরেয়া ত হ আকার র, ত এর পর কোনো আকার নাই, সো আতাহার না, আতাহার। তারপর আমি চিন্তা করলাম, আচ্ছা ইংলিশ নামের স্পেলিং তো ATHAR, সো TH কে আমি থ ভেবে আতাহার আলী খান ভেবে আসছিলাম, ভেবে আসছিলাম না, আমি ইফ এম নট রং, আমি ওনার ইন্টারভিউ পড়ছি সে প্রথম আলোর সাথে সম্ভবত, সেখানে উনি নিজে কারেকশান করছেন যে ওনার নাম আতাহার আলী খান। তো এটা আবার এখন হয়ে গেল আতাহার আলী, আতাহার না, আতাহার। বুঝছি না, 2 মিনিট সময় নিব, ওনার নামের পিছনে 2 মিনিট লেগে যাবে। তো তখন চিন্তা করে দেখলাম যে ATHAR কে আমি TH কে থ বলতেছি, বাট ATHAR যদি হয়, HAR হার যদি হয়, তাহলে এটা মেক সেন্স, ATHAR আতাহার আলী খান। তাহলে আসলে ওনার নাম কি, আতাহার আলী খান না আতাহার আলী খান? প্রচণ্ড কনফিউজিং এবং প্রচণ্ড আলোচনার খোরাক জোগাচ্ছে ওনার নাম ইটসেলফ। সেকেন্ড থিং হচ্ছে, ওনার ইন্টারভিউটার কারণে কিছু প্রশ্নের উত্তর আমি খুব কিউরিয়াস ছিলাম, যেই কারণে দেখছি, যেই কারণে আলোচনা করতে বসছি। তা আমি যেই জিনিসগুলো জানার জন্য সবচেয়ে বেশি কিউরিয়াস ছিলাম, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে এই যে পক্ষপাতমূলক ধারাভাষ্য, যেটা নিয়ে ওনার প্রচণ্ড সমালোচনা করি, অনেকেই করে, আমরা অনেকেই করি, আমিও করে আসছি, প্রচণ্ড সব প্রচণ্ড পক্ষপাতমূলক ধারাভাষ্য দেন ওনারা। শামীম আশরাফ চৌধুরী, আতাহার আলী খান বাংলাদেশ থেকে তো দুইজনই কথা বলেন, শামীম আশরাফ চৌধুরী নট সো মাচ, যেই কারণে আমি ওনাকে অতটা বিরূপ মনোভাব ওনার প্রতি না, যতটা মানে ওনার বলতে ওনার ধারাভাষ্যের প্রতি না, যতটা আতাহার আলী খানের প্রতি। কিন্তু অনেকে দেখলাম যে শামীম আশরাফ চৌধুরীকে আতাহার আলী খানের চেয়ে, আতাহার আলী খানের চেয়ে বেশি অপছন্দ করে। হোপফুলি তার ধারাভাষ্য, এখানে তার পার্সোনালিটির পার্সন নিয়ে কথা বলার কিছু নাই, আই ডোন্ট গেট দ্যাট লাইক, কারণ আমার দৃষ্টিতে আতাহার আলী খান হচ্ছে বেশি পক্ষপাতমূলক কথা বলেন। সো ওইটা ছিল আমার খুবই কিউরিয়াসিটির একটা জায়গা, যেটা কি উনি অ্যান্সার করেন যে কেন আপনি ধারাভাষ্য দিতে গেছেন, আপনার কাজ হচ্ছে এটা, একটা আপনার জব রেসপন্সিবিলিটি হচ্ছে, আপনার এটা আপনার জব হচ্ছে, আপনি এটা তো আপনার মানে ইন্টিগ্রিটির প্রশ্ন, এটাকে কী বলে ওয়ার্ডটা, জব ইন্টিগ্রিটি ওয়ার্ডটাই আগে সেক্ষেত্রে ইউজ হয়, জব এথিক্স, কাইন্ড অফ ওয়ার্ক এথিক্স, ইয়া ওয়ার্ক এথিক্স, রাইট? সো এটা একটা হচ্ছে ওয়ার্ক এথিক্সের প্রশ্ন, যে আপনি বাংলাদেশ হন, সিলেটি হন, যাই হন, আপনি যখন ধারাভাষ্য ঘামতেছি কেন, আপনি যখন ধারাভাষ্য দিতে যাবেন তখন আপনি আপনার দায়িত্ব যেটা আপনাকে দেওয়া হয়েছে সেটা পালন করবেন, আপনার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে ধারাভাষ্য দিয়ে, আপনি নিরপেক্ষভাবে ধারাভাষ্য দিবেন, আপনি আপনার পয়সাকে হালাল করবেন, আপনি সেইখানে দেশপ্রেম দেখাবেন না, দেশপ্রেম দেখাবেন ধারাভাষ্য রুমের বাইরে, কমেন্ট্রি বক্সের বাইরে, রাইট? সো ইউ আর নট ডুইং ইউর জব রাইট, সো এটা হইতেছে আপনি ওয়ার্ক এথিক্সকে মেনে চলতেছেন না, সো এটার জন্য আপনি সম্মান পাবেন না, অসম্মান প্রাপ্য আপনার, যদিও বাঙালি প্রচুর সম্মান করবে, করে, খুবই খুশি হয়, গর্বিত হয় এরা, বাংলাদেশকে সবখানে বাংলাদেশকে নিয়ে ভালো ভালো কথা বলতে হবে, যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে না, উনি এটা করতে পারা উচিত না, করতে পারেন, এবং এটার জন্য উনি প্রশংসা বা ভালো লাগার কোনো কারণ নেই, বরং নয় নিন্দা পাওয়ার যোগ্য কাজ এটা, এবং এটা খুবই দুঃখজনক একটা কাজ যে উনি ওনার পয়সাটাকে হালাল করেন না, ওয়ার্ক এথিক্সকে মেনে চলেন না। সো সেটা মূলত দেখতে বসছি, সেখানে আরও কিছু প্রশ্ন আসছে, সেগুলোর উত্তর উঠে আসবে, সেগুলো নিয়ে আলোচনা করবো ছোটো করে। প্রথম যেটা উঠে আসছে যে বাংলা ওয়াস, এই শব্দগুলো আসে, বাংলা ওয়াস শব্দটা তো আপনারই সৃষ্টি, যে লাস্ট উইকেটটা পড়ে তখন এটাকে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু শব্দটা মুখ থেকে বেরিয়ে গেছে, বিকজ উই হার্ড হোয়াইট ওয়াশ, আমরা জানি আগে এই শব্দটা অনেকবার ব্যবহার করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দেবেন দে ওয়েন্ট ইন টু বিট ইংল্যান্ড, ইন ইংল্যান্ড ওই সময় হোয়াইট ওয়াশের জায়গায় ব্ল্যাক ওয়াশ করেছে, কথা শব্দটা শুনেছিলাম আমরা, কিন্তু এটা প্রথমবারে এটা প্ল্যান ছাড়াই কিন্তু হঠাৎ করে এটা একটু মানে বুকে থেকে এই কথা শব্দটা বেরিয়ে গেছে। এই যেগুলো আতাহার আলী খানের কাজ হলো, এগুলো বসে বসে বাঙালি প্রচণ্ড বাংলাদেশে, আমরা ফেসবুকে না হয় মিম করে পাবলিক হোয়াইট ওয়াশ বলতে পারে, লিখতে পারে, আপনি কেন কমেন্ট্রি বক্সে গিয়ে, আপনার একটা প্রফেশনাল জায়গা, সেখানে আপনার সামনে বিদেশিরা আছে, প্রতিপক্ষ দেশের খেলোয়াড় আছে, প্রতিপক্ষ দেশের কমেন্টেটর আছে, তাদের সামনে বসে বসে বাংলা ওয়াশ বাংলা ওয়াশ বলে, এগুলো তো একটা অসভ্যতা। আমি আলোচনা অনেকে করছি যে মুখের উপর অসভ্যতা আমি করা যাবে না, যেমন আমি এখন অনেকে সমালোচনা যখন করি, যাদেরকে নিয়ে বিভিন্ন সময় কথা বলি, সমালোচনা করি, সমালোচনার জায়গায় সমালোচনা আমি আমার চ্যানেলে কথা বলি, যখন সামনাসামনি যদি তাদের সামনে ওয়ান টু ওয়ান কথা হয়, তখনও যদি কোনো মানে টাফ কোয়েশ্চেন, হার্ড বল কোয়েশ্চেন করিও, তখন কিন্তু মানে সেই পার্সোনাল ইন্টারাকশনটার প্রতি সম্মান রেখে অসভ্যতা ভব্যতা নিয়ে কথা বলতে হবে, রাইট? সো সামনাসামনি বসে খারাপ ব্যবহার করা, রুড হওয়া, বা অ্যাটলিস্ট সমালোচনা করলে রুডভাবে করা, একটু
অভভতা অসভ্যতা হয়ে যায়। উনি যদি টুইটারে এসে লিখতেন হোয়াইট ওয়াশ তাও মানা যায়, তাও আউট সে যে ওটা ওনার প্রফেশনাল জায়গা, যেহেতু ওই জায়গা দুঃখের উপর বসে বসে বাংলা ভাষা বাংলা ভাষা, না না এটা অসভ্যতামি, এটা করা এটা আনপ্রফেশনাল এবং অসভ্যতামি। এবং উনি যে উদাহরণটা দিলেন যে ব্ল্যাক ওয়াশ নাম দিছিল, কারা নামটা দিছিল? ওয়েস্ট ইন্ডিয়ানরা। ওয়েস্ট ইন্ডিয়ানরা ওয়েস্ট ইন্ডিজ কি কোনো সভ্য দেশ? আই ডোন্ট থিঙ্ক সো। সো উনি আরও এই যে আরও কয়েকটা এরকম অ্যান্সারও দেখবো যেরকম করবেন যে উনি ওয়ার্স এক্সাম্পলটাকে টেনে এনে জাস্টিফাই করার চেষ্টা করবেন যে কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না। সো ওই মনে করেন বাংলাদেশে এরকম করে দেখায় আর কি যে ইয়েতে তো ফোন নাই, ধরেন যে ভারতে তো মানুষ খোলা আকাশের নিচে হাগু করে, আমরা তো খোলা আকাশের নিচে হাগু করি না, তা আমরা তো আগে আছি। সো ওয়ার্সগুলোর সাথে তুলনা করে বাঙালি হচ্ছে খুব আগে যাচ্ছে এরকম দেখাইতে হবে। সো এই স্ট্র্যাটেজিটা উনি দু এক জায়গায় ফলো করেন যে ওয়েস্ট ইন্ডিয়ানরা হচ্ছে ইংল্যান্ডে গিয়ে হোয়াইট ওয়াশ করার পর তারা ব্ল্যাক ওয়াশ ওয়ার্ডটা ইউজ করছিল। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ কোনো সভ্য দেশ না, তো ওয়েস্ট ইন্ডিয়ানরা তো আমাদের মতোই, এটা আমাদের মতোই দেশ, বাংলাদেশের মতোই দেশ, রাইট? সো না, এটা স্ট্যান্ডার্ড না যে ও ওয়েস্ট ইন্ডিয়ানরা করছে দেখে আমরাও করবো, কিনিয়ানরা করছে দেখে আমরাও করবো, ওই উগান্ডানরা করছে না। আমরা যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ানরা করে কিনা, নিউজিল্যান্ডের ওরা করে কিনা, ইংল্যান্ডের ওরা করে কিনা, যেসব সভ্য হয়েছে সভ্যতা ভব্যতা মেনে চলে, তারা কীভাবে আচরণ করে সেটা দেখে সেটা থেকে আমরা শেখার চেষ্টা করবো। আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে দেখে অসভ্যতা মিটটা মিটটা শিখবো না। সো সেটা অ্যাগেন ওয়ার্ডসের সাথে তুলনা করে জাস্টিফাই করার চেষ্টা করছেন, আনঅ্যাকসেপ্টেবল অ্যান্সার। এটা আরেক জায়গায় করেন, সেইটা আমি মনে হয় আলোচনায় উঠে আসবে কিনা জানি না। তারপর হচ্ছে আমার সবচেয়ে আমি পার্সোনালি যে জায়গাটাতে ইন্টারেস্টেড ছিলাম যে পক্ষপাতমূলক ধারাভাষ্য, অনিরপেক্ষ ধারাভাষ্য নিয়ে ওনাকে জিজ্ঞেস করা হয়, সেটার উত্তর তো উনি করেন না। উনি হইতেছে লাম সাম ফুল পাখি লতা পাতা বলে সেটার উত্তরেই আসেন না ফিরে। সো আপনারা দেখেন ওনার উত্তরটা শুনেন, আমি পুরোটা দেখাবো, উনি প্রায় 2-3 মিনিট কথা বলছে, আমি প্রায় 1 মিনিটের মতো দেখাই তারপর থেমে যাবো 32 সেকেন্ড, কারণ উনি এই বলতে থাকবেন। সো শুনেন দেখেন আপনারা উত্তর খুঁজে পান কিনা। কিন্তু ধরুন কমেন্ট্রি বক্সে তো আসলে কমেন্টেটরদের কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে খেলার বর্ণনা দিয়ে যাওয়া, কিন্তু ধরুন একজন বাংলাদেশি হিসেবে অনেক সময় এই মোমেন্টগুলোতে আসলে কতটা মানে নিজের এক্সাইটমেন্ট তো অনেকটাই চলে আসে নাকি? দেখো আমার আমার পরিচয়টা কিন্তু আমি খেলোয়াড়, আমি কমেন্টেটরও না, আমি জাতিতে খেলোয়াড়ের আগে কিন্তু আমি একটা সাধারণ একটা খেলোয়াড় ছিলাম। এটার যে ইস্যুটা, ইন্টারেস্টিং ব্যাপারটা, এই পয়েন্টটা নিয়ে আমি অনেক আগে ফেসবুকে লিখছিলাম, এক্স্যাক্টলি এই পয়েন্টটা নিয়ে যে বাঙালিকে কোনো প্রশ্ন করলে তারা প্রশ্নের উত্তর দেয় না, তারা জানে না যে একটা প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয়। এটা একটা কালচারাল ইস্যু, আমরা আমাদের কালচারাল, এটা যে একটা কালচারাল ইস্যু এটাও আমি বুঝতে পারছি ইউএসএতে আসার পর, যে এখানে সব কিছু এত স্ট্রাকচার্ড ওয়েতে হাতে ধরে 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 শিখানো হয়, যেই কারণে আমাদের যে এগুলো যে সব কিছু এক একজন এক একভাবে আচরণ করে, যার যার ইচ্ছা সেভাবে আচরণ করে, বা সকলে অসভ্যতামের মধ্যে, বা কী বলবো, লাইক অসভ্যতা আমি সবচাইতে পারফেক্ট এক্সপ্লেনেশন বা ডিসক্রিপশন মধ্যে বড় হই, তো আমাদের কাছেগুলো খুব নর্মাল হয়ে যায় আর কি। এই জায়গাতে আপনি অনেক রকম ইন্টারভিউ দেখবেন, এটা আমি তখন লক্ষ্য করছি এই বিষয়টা, যেই কারণে আমি লক্ষ্য করছি এই বিষয়টা, যে তাদেরকে যখন বিভিন্ন ইন্টারভিউতে প্রশ্ন করা হয় তারাও সাইড ট্র্যাক্ট হয়, একটা অ্যান্সার দিতে গিয়ে তারপর বিভিন্ন রকম সাইড ট্র্যাক্ট হয়ে নানান দিকে কথা সরে যায় লতায় পাতায়, তারপর দে কাম ব্যাক টু দ্য পয়েন্ট, তারপর তারা তাদেরকে যে প্রশ্নটা অরিজিনালি করা হয়েছে দে উইল ইভেনচুয়ালি কাম ব্যাক টু দ্য পয়েন্ট, তারপর সেটার উত্তর করে শেষ করবে। তার মানে আমি এতক্ষণ যতক্ষণ কথা বললাম এগুলো সাইড ট্র্যাক হয়েছি, বাট ইয়াস আই এম অ্যাড্রেসিং ইউর কোয়েশ্চেন। আর আমরা বাংলাদেশিরা এটা আমাদের সকলের মধ্যে, তখন আমি এটা রিয়েলাইজ করছি, আমরা এই কাজ করি, একটা প্রশ্ন করলে আমরা সাইড ট্র্যাক হইস এবং সাইড ট্র্যাক হয়ে সেখানেই শেষ, আমরা ফিরে আসি না প্রশ্ন কী প্রশ্ন করছিল কী উত্তর দিল, কোনো মা বাপ নাই, একটা প্রশ্ন করছে এই আরেকটা ঠেলতে ঠেলতে আরেক দিকে চলে গেছে গিয়ে ওইখানেই রেখে দিয়েছে, আপনার তো এই প্রশ্ন করা হয় না, আপনার প্রশ্নের উত্তর কই, নাই প্রশ্নের উত্তর নাই। সো এগুলো যখন বাংলাদেশের ইন্টারভিউ দেখি এখানে এসে দেখি পাশাপাশি দেখতে দেখতে, তখন এগুলো মাথায় বাড়ি খাইছে আর কি, যে এগুলো কী উদ্ভট আচরণ আমরা করি। নাও আমার মধ্যে এটা আছে কি না আই ডোন্ট নো, মেবি আমার মধ্যে আছে, আমি তো বাঙালি, এই কথাটা বললে আবার অনেকে বোঝে না, যে যখন বাংলাদেশিদের বাংলাদেশি সভ্যতার সমালোচনা করে অনেকে কমেন্ট আসে, ও আপনি বাঙালি বাঙালি বলেন আপনি কোন দেশের, হ্যাঁ আমি তো বাঙালি, আমি অস্বীকার করছি আমার মধ্যে তো ইট্রামি আছে, তো সেটা তো বলার যে আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের মধ্যে প্রচুর ইট্রামি অসভ্যতামি আছে, আপনারা তো স্বীকারই করবেন না, আপনারা তো রেকগনাইজই করবেন না, এই জন্য এত কথা বলি, তার মানে কি যে আমি অস্বীকার করতেছি আমার মধ্যেগুলো নাই, আমার মধ্যে অনেক ক্ষেত্রে আছে, পার্থক্য হচ্ছে আমি এগুলো আইডেন্টিফাই করছি রেকগনাইজ করছি তারপর কারেকশনের প্রশ্ন, এবং সেই চেষ্টা আমার আছে, বাঙালি আইডেন্টিফাইও করবে না রেকগনাইজও করবে না, তাহলে তোর কারেকশনের প্রশ্নও আসে না, রাইট? সো আথার আলী খান এই কাজটাই করলেন উনি, যে এটার কারণে আমি আলোচনা শুনতে বসলাম, উনি এটার কোনো অ্যান্সার করেন নাই, উনি লতায় বা নাও হইতে পারে যে উনি এটা অ্যান্সার করতে চান না, কারণ ওনার কাছে কোনো অ্যান্সার নাই। আবার আরেকটা যেটা বললাম, হইতে পারে এটা বাঙালি সংস্কৃতির আমাদের, এটা আমরা সকলেইভাবে আচরণ করি, সো হয়তোবা কোনটা আমি জানি না এক্স্যাক্টলি,
মানে কি অ্যাভয়েড করতে চাইছেন বা ইভেট করতে চাইছেন, নাকি আমাদের বাঙালি খাসলত উই মোড অন হয়ে গেছে ওনার, যে কারণে উনি আর ফিরে আসেন নাই, প্রশ্নে লতায় পাতায় ওইখানে চলে গেছেন। তারপর হচ্ছে আস্টার একটা সমালোচনার জায়গা ওনাকে করা হয়, যেটা প্রচুর ফেসবুকে সমালোচনা হয় যে ওনাদের খুব লিমিটেড ভোকাবুলারি, কি কিছু কথা কিছু ফ্রেজ ঘুরে ফিরে এগুলো বলতে থাকেন, শুনতে শুনতে কান পচে যায়, আউট অফ দ্য পার্ক এই না সেই না জায়গা, এবং ঘরোয়া ক্রিকেটের বিস্তারিত খোঁজখবর না রাখা, এবং সেটার ব্যাক উনি যে উত্তরটা দেন উত্তরটা শুনেন তারপর কমেন্ট করতেছি। মানে আপনাদের নিয়ে একটা বড় সমালোচনা যে বাংলাদেশের কমেন্টেটরদের, আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে সোশ্যাল মিডিয়ায় যেরকম ক্রিকেটারদের নিয়ে ট্রল হয় ঠিক একই রকম ট্রল, নানান রকম মিম হয়। বড় অভিযোগ যে কমেন্টেটররা খুব বেশি ক্রিকেটের খোঁজ খবর রাখেন না, ঘরোয়া ক্রিকেটের বাংলাদেশের, এবং ঘুরে ফিরে তারা লিমিটেড শব্দ বা কথার মধ্যে থাকেন, এরকম একটা অভিযোগ খুব বড় আকারে আছে। ইটস এ লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, দে উইল লাভ ইউ অ্যান্ড দে উইল হেট ইউ, ইট ইজ লাভ অ্যান্ড হেট, স্বাভাবিক। এবং টু স্যাটিসফাই সামওয়ান ইটস ডিফিকাল্ট, অভিযোগ থাকবে, সবসময় থাকবে, এটা আগে থেকে ছিল বা মাঝা এখনও আছে, সামনে ভবিষ্যতে থাকবে। বাট এখানে মানুষজনদের বল বুঝতে হবে কে কারা কমেন্ট্রি করছে। আমি কিন্তু ফুটবল খেলে আসিনি, আই প্লেড ক্রিকেট 24 ইয়ার্স, আই প্লেড ক্রিকেট ফর 10 ইয়ার্স ফর বাংলাদেশ, এবং আমি কিন্তু প্রচণ্ড খেলা ফলো করি, এবং আমি ডোমেস্টিক খেলা নিয়ে আমার কনসেন্ট্রেশনটা সবসময় আছে। হ্যাঁ, আমাদের অনেক সময়ের কারণে, বিকজ এভরিবডি হ্যাজ গট দেয়ার ওন ফ্যামিলি, এভরিবডি হ্যাজ গট দেয়ার ওন রেসপন্সিবিলিটি, কিন্তু আমরা হোমওয়ার্ক ছাড়া কিন্তু কমেন্ট্রি করি না। আমরা কিন্তু ডোমেস্টিক খেলা নিয়ে কারা কী করছে, কাদের যাওয়া উচিত ছিল, কারা বাদ পড়ে গেছে, কারা খেলতে যাচ্ছে, কেন খেলতে যাচ্ছে, কোথায় খেলতে যাচ্ছে, কী ধরনের সার্ফেসে খেলতে যাচ্ছে, কী ধরনের পিচ খেলতে যাচ্ছে, মাই বিগেস্ট ওয়ারি ইজ দ্য পিচ। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি বাংলাদেশে যারা ডোমেস্টিক ক্রিকেটে কথা বলছি আমি, সো উইল কাম ব্যাক টু দিস পয়েন্ট, বাট আমরা কিন্তু প্রচণ্ড কাজ করি এবং প্রচণ্ড রিসার্চ করি, তারপরেও কিন্তু অনেক সময় এই কাজ করতে গেলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, বিকজ উই আর হিউম্যানস, ইউনো উই আর নট মেশিনস, উই আর নট রোবটস, বাট আমরা চেষ্টা করি, বিকজ ফ্যানের জন্যই তো আমরা আছি, ফ্যান বেসের জন্যই তো বাংলাদেশ টিম আছে। বাংলাদেশ টিম যখন মাঠে যায় তখন ফ্যান থাকলে দিস ইজ ডিফারেন্ট ফিলিং, ফ্যান না থাকলে প্যান্ডেমিক ইউর প্লেয়িং অন দিস এম্পটি স্টেডিয়াম, ইটস এ ডিফারেন্ট ফিলিং। সো ডিফিকাল্ট টু স্যাটিসফাই ইচ অ্যান্ড এভরি ওয়ান, বাট আই থিঙ্ক দে নিড টু অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের আমরা সবাই চেষ্টা করি, কিন্তু আই থিঙ্ক কম্পেয়ার করা দরকার নাই। আমি মনে করি ইটস অল অ্যাবাউট কম্পেয়ারিং হেয়ার। আথার ভাই কী বলছে, ড্যানি মার্সন এই কথা বললো কেন, ইয়ান চ্যাপেল এই কথা বললো, আর কি না মাইকেল অ্যাথারটন এই কথা বললো, সো দিস আর ডিফারেন্ট। আমাদের ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে, আমাদের খেলা নিয়ে চিন্তাভাবনা করতে হবে, এবং অন্য মানুষের সাথে কম্পেয়ার না করা ভালো, বিকজ দিস ইজ আস, দিস ইজ মি, আই এম ফ্রম বাংলাদেশ ম্যান, কাম অন। আমি ওনার এটার সাথে একমত এবং একমত না, লাইক যে উনি যেটা বললেন যে হ্যাঁ ঠিক আছে কথা, যে আমি তো ক্রিকেট খেলেই আসছি, দেখেন আসলে ইস্যুটা যেটা, যেই অভিযোগটা তোলা হয়েছে এই অভিযোগটা রিয়াল, এটা সাবস্টেন্টিভ একটা অভিযোগ, যে আপনারা খুবই ইনসাইটফুল না কমেন্ট্রি, যে খেলতেছে কিছু কমন কথাবার্তা ওই ব্যাটের কোনো আইলে, ওই যে বাংলাদেশি ধারাভাষাকারা যেরকম কবজির মোচড়ে ব্যাট ঘুরিয়ে হতেছে 4টি রান, এই কথাই সারা জীবন শুনে আসতেছে, এটার মধ্যে কোনো ইনসাইট নাই। এবং যখন ইনসাইট বাংলাদেশি আমাদের কমেন্টেটররা যখন ইনসাইট প্ল্যান্ট করতে যান, সেটা একটা অদ্ভুত উদ্ভট জগা খিচুড়ি হয়ে যায়, কী যে বলে না বলে, যে আমি ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম যে আতার আলী খান হচ্ছে এই ইয়েতে সিরিজে সম্ভবত ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে, আতার আলী খান বলতেছে লিটারেলি, আমি তখন ইয়ে করছি ফেসবুকে স্ট্যাটাস দিছি, এখন হইলে দেখাইতে পারতাম ভিডিও থেকে কেটে, এখন তো দেখাইতে পারবো না, তখন হইলে পারতাম, লিটারেলি ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, লিটারেলি আতার আলী খান এই কথা বলছে। খুব ভালো একটা বল হয়েছে, যেটা ব্যাটে না লাগলে স্টাম্পে লাগতো, হোয়াট দ্য হেল, তো ব্যাটসম্যান আছে এখানে কী কাজে, সে ব্যাটটা এখানে দাঁড়ায় আছে কী কাজে। সো এগুলো যে কী বলে উদ্ভট কথা, আনএক্সেপ্টেবল, এটা আপনার যে সমালোচনা খুবই লেজিট সমালোচনা নাও। আমার যে জিনিসটা ভালো লাগছে যে উনি রেকগনাইজ করছে এই জিনিসটা, যে দেখেন ভাই আমি তো বাংলাদেশি, আমার কাছ থেকে এর চেয়ে বেটার কোত্থেকে কী আসবে, আমি এই দেশে, যে জিনিসটা আমি সবসময় আলোচনা করি যে দেখেন আপনাকে তাকে স্বীকার করে নিতে হবে যে আমি বাঙালি, আমি অসভ্য, আমি ইতর,
এটা আমিও স্বীকার করতাম, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, এটা তো লোকে বোঝে না, ভাবে যে আপনি বাঙালি অসভ্যতর বলেন। আপনি কি, আমিও বাঙালি, আমিও অসভ্যতর। পার্থক্য হচ্ছে আমি রেকগনাইজ করছি এবং অ্যাগেন কারেক্ট করার চেষ্টা করতেছি। সো ইয়া, সো উনি ওই জিনিসটা স্বীকার করে নেন, ওই জিনিসটা ভালো লাগছে। যিনি বাস্তবতা যে দেখে, ভাই আমি বাংলাদেশ থেকে উঠে আসছি, আমাদের আমার ভিতর থেকে এর চেয়ে বেটার বিয়ার হবে না, রাইট? হুইচ ইজ ট্রু। লাইক এর চেয়ে আমরা আমরা স্ট্রাইভ করতে পারি টু গেট বেটার, টু ইভলভ, টু ইম্প্রুভ, রাইট? কিন্তু ওই যে বলো না, জাত না যায় ধুইলে, খাসলত না যায় মরলে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা পাহাড় কেউ যদি বলে যে ধাক্কা দিয়ে জায়গা থেকে আরেক জায়গায় সরাইছে, কিন্তু কারো চরিত্র চেঞ্জ হয়ে গেছে। হাদিসের তো অবশ্যই অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন আছে, যাক সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু কারো চরিত্র বদলাই গেছে বললে এটা বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, এরকম ব্যাপারটা। সো আমাদের চরিত্র মানুষের বদলায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যে কালচারে বড় হয়েছি এগুলো এমনভাবে ইনগ্রেইন্ড হয়ে যায়, আমরা টিপলেও চেঞ্জ হয় না। সো সো আমরা চেষ্টা করলে হয়তো 100% মধ্যে হয়তো 10% হায়েস্ট চেঞ্জ করতে পারবো, সেই চেষ্টাটাই তো করতে হবে, বাঙালি তো সেটা স্বীকারই করে না। যাই হোক, সো উনি ওই কথাটার সাথে মনে হয় এক পর্যায়ে, দেখো ভাই আমি তো বাংলাদেশি, কমন ম্যান, আমি তো বাংলাদেশি, সো আমার তো ওইগুলো কিছু ইনহেরেন্ট ইন্ট্রিনজিক স্যাবলামি থাকবেই এবং লিমিটেশন থাকবেই। ওই যে কথাটা বললাম, আমরা যে এই কালচারে বড় হয়েছি, একটা প্রশ্ন করলে উত্তর না করে লতা পাতায় গিয়ে চলে যাই, এটা আমরা সকলে করি। এবং ওই যে কি যে আরেকবার বলছিলাম, ওই যে ইয়ে নিয়ে, যখন নোম চমস্কির ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশি এক স্টানবাজ, সেখানেও কে প্রসঙ্গক্রমে বলছিলাম যে আমরা যখন ইয়ে দেই, কি প্রেজেন্টেশন দেই, আমরা সকলে বসে, সকল পিএইচডি মিএইচডি করে চলে আসছি বিদেশ থেকে। এটার একটা কথা অন্য পর্বে আলোচনা এখানে ঢুকতে চাই না, যে আমরা বিদেশে থেকে আসলে আমাদের মধ্যে চেঞ্জ হয় না, এই যে আচরণই সেই আচরণই করতে থাকি। বিদেশ থেকে পিএইচডি করে চলে আসছে, এখনও প্রেজেন্টেশন দিবে, হইতেছে লাইনের পর লাইন, স্লাইডের দিকে তাকায় তাকায় রিডিং পড়তে থাকবে, কিছু কিছু তো পড়তে হবে, কিন্তু লাইক সো বাঙালির কিছু আচরণ এগুলা আর পেট থেকে নিয়ে আসছে, সেইগুলো পৃথিবীতে বাংলাদেশে কালচারে পড়েছে, এগুলোর চেঞ্জ হয় না, এগুলো চেঞ্জ হয় না সেটাই শুনে, চেষ্টাও নাই, স্বীকারও করে নেয় না। তো উনি এটা স্বীকার করে নিছেন অ্যাটলিস্ট, লাইক ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। উনি বুঝতে পারছেন যে এখানে একটা ইস্যু আছে এবং এটা আমার বাঙালি খাসলতার কারণে বা যে কালচারে বড় হয়েছি, যেই সারাউন্ডিংয়ে এবং সার্কামস্টেন্সেসে বড় হয়েছি, তাতে করে অটোমেটিক এগুলো হয়ে যায় লিমিটেশন বলার জানার। সো ওকে ফাইন, এটা হলে ফাইন, এটা একটা অ্যাকসেপ্টেবল অ্যান্সার। সেটা উনি বলছেন না। লাস্টে একটা প্রশ্ন করছে যে উনি যেই যেই পোশাক আশাকের যে পোতপাছ, এটা কতটুকু জরুরি? প্রশ্নটা শুনে আমি আমি একটু শক্ট হয়েছি যে এটা কেমন প্রশ্ন, কতটুকু জরুরি, মানে এটা আবার কী ধরনের প্রশ্ন হইল? আদার আলী খান, আপনি খেলোয়াড়ের জীবন থেকে খুবই স্টাইলিস্ট, পোশাক আশাক বা সব কিছু মিলে কমেন্ট্রিতেও আমরা দেখি আপনি যখনই আপনার অ্যাপিয়ারেন্সটাই যেন একটু ডিফারেন্ট, মানে এইটাও আসলে কতটা জরুরি? আই থিঙ্ক ইটস এ পার্সোনাল চয়েস, এটা পার্সোনাল চয়েস, এটা জরুরি, আই ডোন্ট থিঙ্ক ইটস জরুরি। ইটস লাইক আমি যখন ছোটো ছিলাম, বয়স কম ছিল যখন আমার বাবা বেঁচে ছিলেন, আমার বাবাকে দেখতাম, ওয়াজ এ ভেরি ফ্যাশনেবল ম্যান। উনি বিদেশে সফর করতেন, উনি ইউরোপে ট্রাভেল করতেন, উনি বিভিন্ন জায়গায় যেতেন এবং আসা যাওয়ার মধ্যে আমি ওনার পোশাকগুলো দেখতাম। সেই কারণে হয়তো বা আমার আমার ইচ্ছা, আমার বাবাকে মিস করি, প্রচণ্ড মিস করি, এবং ইটস এ কাইন্ড অফ এন হবি, হবিকে ড্রেস ওয়েল, লুক ওয়েল, ফিল গুড একটা বিষয় আছে না? সো আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট পার্সোনাল লাইফ, কতটুকু জরুরি, মানে এটা আবার কী ধরনের প্রশ্ন হইল? সো আমার মনে হয় উনি প্রশ্নটা করছেন ফেসবুকে, মানুষজন হয়তো এইভাবে লিখে যে কমেন্ট্রি বক্স ওনার কী দরকার লাগছে পোচপাচ করার, উনি তো গেছেন কমেন্ট্রি দিতে, হয়তো এই কারণে হয়তো জরুরি এইভাবে ওয়ার্ডিং বা ফ্রেমিংটা করা হয়েছে প্রশ্নটা, বাট এই ফ্রেমিংটা ওয়াজ নট গুড, আমি এটা পছন্দ করি না এই ফ্রেমিংটা। যাই হোক, এটার উত্তরটা আথার আলী খান খুব সুন্দর উত্তর দিয়েছেন, উনি বলছেন একটা পার্সোনাল চয়েস, অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার, এবং সুন্দর করে বলছেন যে এটা আমার একটা পার্সোনাল চয়েস, এবং আমার বাবা দেশ বিদেশে ঘুরতো ছোটোবেলা থেকে, আমার বাবাও ফ্যাশনেবল ছিল, ওনাকে দেখে আমার মধ্যে একটা ফ্যাশনের ইয়ে আছে, এবং আমার বাবা মারা গেছেন, সো আমি ওনার এই ইয়েটা আমিও করি এই কারণে, আমার ভালোবাসার প্রতি, বাবার প্রতি ভালোবাসার জায়গা থেকে। এবং হচ্ছে যে আপনি যদি ভালো, ইফ ইউ ড্রেস ওয়েল, আপনার মুড ভালো থাকবে, সেই এটা সেটা খুব সুন্দর, খুব অ্যাবসলুটলি খুবই চমৎকার একটা অ্যান্সার হয়েছে। আমি তো ভালো করে ড্রেস আপ করি না, চুল টুলকা এই যে কেমন গরু চোরার মতো দেখাচ্ছে চুল কাটার কারণে, সো রেগুলার ডেইলি শো করতে হয় বা করি, সো প্রতিদিন এত সময় নেই বসে বসে এই নাটক করার, হাতের কাছে যে এটা ড্রেস প্যাটার্ন দিয়ে পরে বসে পড়ি চুল আচড়ানোর সময় পাই না, সেটা হচ্ছে আমার লিমিটেশন, বাস্তবতা। কিন্তু কোথাও কোনো ফাংশন টাকশানে গেলে তখন আমার ব্যাপক ফুটপাত মেরে যাই, যাবো আর কি, সেটা যেটা যেই জায়গায় ওই যেটা আলোচনা করলাম যে আমি আমার প্রফেশনাল এখানে যেরকম কথা বলি না বলি, প্রফেশনাল এরিয়াতে গিয়ে যদি একইভাবে করি, দ্যাটস আনঅ্যাকসেপ্টেবল। সো এখানে বসে আমরা কথা বলতেছি, কিছুটা আনঅ্যাকসেপ্টেবল, ক্যামেরার সামনে বসলে একটু প্রেজেন্টেবল করা উচিত, বাট ডেলি বেসিসে যেহেতু বসি সম্ভব নয়, এটা যা হোক। সোহানা, উনি যে অ্যান্সার দিয়েছেন খুবই সুন্দর অ্যান্সার দিয়েছেন, এবং এটার একটা রিসার্চ আমি, মানে রিসার্চ বলা ঠিক না, লাইক অর মেবি রিসার্চ মানে স্টাডি আর কি, আমি একটা পড়ছিলাম আর্টিকল, যে মানুষ ভালো করে যখন আমরা ড্রেস আপ করি তখন সেটা আমাদের কনফিডেন্স বুস্ট করে, সো সেটা ইম্পর্টেন্ট, লাইক ভালো ড্রেস আপ করা ইটস অলওয়েজ
দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট আর কি, বরং ইফ এনিথিং এটা একটা ভালো ব্যাপার। সো ওটার একটা সুন্দর অ্যান্সার করছেন। সো জায়গা এটা হচ্ছে ওনার ইন্টারভিউ, তবে যেই কারণে আমি দেখতে বসছি এই ওনার ইন্টারভিউটা, যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য সেই প্রশ্নের মূল প্রশ্নটার উত্তর পাই নাই, যে ওনারা কেন কমেন্ট্রি বক্সের মধ্যে বসে দেশপ্রেম মারান, এটা হইতেছে ওয়ার্ক এথিক্সের সাথে যায় না, এটা আনপ্রফেশনাল আচরণ। আরেকটা প্রশ্নের ভালো সুন্দর উত্তর পাইছি, যে ওনাদের ধারাভাষ্য যে বোরিং ধারাভাষ্য, লিমিটেড, খুব ওয়ার্ডিংয়ের মধ্যে, খুব ইনসাইট লেস, ইফ দের ইজ এনি সাচ ওয়ার্ড, ইনসাইট লেস যে বা আনইনসাইটফুল যে ধারাভাষ্য, সেটা নিয়ে ওনার অ্যান্সারটা খুব সুন্দর। এটা একটা সুন্দর অ্যাকসেপ্টেবল অ্যান্সার হয়েছে, যে ধর ভাই আমি বাংলাদেশি, আমার চিপুলের চেপেটার বেশি কিছু বের হবে না, সো ওই লিমিটেশনের মধ্য থেকেই চেষ্টা করি। সো দ্যাটস এ রিজনেবল অ্যান্সার, ফেয়ার এনাফ। সো দ্যাটস ইট।